প্রণাম গুরুদেব। মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহর থেকে মহুয়ারায় চৌধুরী একটি সুন্দর প্রশ্ন পাঠিয়েছেন। প্রশ্নটি হল, গীতায় আমরা বহুবার স্বধর্মের উল্লেখ পাই, বাস্তবিকই স্বধর্ম কথার অর্থ কী? আর তখনকার দিনে কি বহু প্রকার ধর্মের অস্তিত্ব ছিল? এক হিসাবে দেখতে গেলে এই প্রশ্নটা অত্যন্ত মহত্বপূর্ণ, অত্যন্ত মহত্বপূর্ণ। কারণ স্বধর্মের সঙ্গে সঙ্গে গীতাতে পরধর্মও বলা হয়েছে, স্বধর্মের সঙ্গে সঙ্গে পরধর্ম। যে শ্লোকটা বিশেষভাবে প্রসিদ্ধ স্বধর্ম নিয়ে, সেটা হচ্ছে শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সু অনুষ্ঠিতাৎ, স্বধর্মে নিধনাম শ্রেয় পরধর্ম ভয়াবহ। শ্রেয়ান স্বধর্ম বিগুণ, যদি নিজের ধর্ম তুমি ভালো করে করতে পারো না, বিগুণ খুব ভালো করে করতে পারো নি, তাহলে সেটা শ্রেয়, পরধর্ম ভয়াবহ, অন্যের ধর্ম হচ্ছে ভয়াবহ। স্বধর্মে নিধনাম শ্রেয় পরধর্ম ভয়াবহ। পরধর্মের দিকে যাওয়ার থেকে, এই কথা শ্লোকটার অর্থ হচ্ছে, পরধর্মের দিকে যাওয়ার থেকে তোমার নিজের ধর্ম ভালো করে না করতে পারলেও এইটা শ্রেয়, কারণ তোমার ধর্ম ভালো করে না করলে ভয় উৎপন্ন করবে না, কিন্তু পরের ধর্ম থেকে ভয় উৎপন্ন হবে এই জিনিসটা। এতে বোঝা যাচ্ছে যে গীতাতে স্পষ্টই দুটো ভাগ দেখানো হচ্ছে, একটা হচ্ছে স্বধর্ম, একটা হচ্ছে পরধর্ম। স্বধর্ম কথাটা হচ্ছে নিজের ধর্ম, স্ব মানে হচ্ছে নিজের, নিজের ধর্ম। এখানে নিজ বলতে কি বোঝাচ্ছে, যে তুমি একটা মানুষ। এখন যে বললে যে অন্যান্য ধর্ম ছিল কি ছিল না তখনকার দিনে, স্বধর্ম পরধর্ম বলতে কি অন্যান্য ধর্ম বোঝাচ্ছে, আমাদের সনাতন ধর্মের বাইরের অন্যান্য ধর্মগুলোকে বোঝাচ্ছে? তা নয়, তখন বৈদিক ধর্মই ছিল, সমস্ত ভারতখণ্ডের মধ্যে বৈদিক ধর্মই ছিল। কারণ একটা শ্লোকে আমরা পাই বারাহপত্য উপনিষদে, বারাহপত্য সংহিতাতে, হিমালয়ম সমারম্ভ যাবৎ ইন্দু সরোবরম সব বেদ নির্মিত দেশ হিন্দুস্থান প্রচক্ষতে। হিমালয় থেকে শুরু করে ইন্দু সরোবর পর্যন্ত যে বেদ দ্বারা নির্মিত দেশ, সেই দেশকে হিন্দুস্থান নাম দেওয়া হয়। হিন্দুস্থান শব্দটা হচ্ছে হিন্দুস্থান। কাজেই এই ভারতখণ্ডে বেদের শিক্ষা ছাড়া, বেদের ধর্ম ছাড়া অন্য ধর্ম ছিল না, কিন্তু ধর্ম বিরুদ্ধ তত্ত্ব সব জায়গাতে রয়েছে। যেমন মানুষের শরীর থাকলে বা স্বাস্থ্য থাকে, রোগও থাকে। হ্যাঁ, একটা ভালো ফল হলে পরে হয়তো তাজা ফলও হয়, আবার বাসি ফলও হয়, হ্যাঁ পচা ফলও হতে পারে। এইভাবে আপেক্ষিক তত্ত্বগুলোর মধ্যে যেমন একটা বিকৃতি আসে, তেমন বিকৃতি সম্পন্ন বিকৃতিপূর্ণ জিনিসগুলো তখন দেখা যেত। সেটা শুধু এই তথাকথিত ধর্ম আক্রমণাত্মক ধর্মের কথা নয়, বিকৃতি যেমন মনে করে যে রাক্ষস অসুর, এই যে অসুর রাক্ষস এই দুটো জিনিস, কিন্তু আমার মনে হয় এটা হচ্ছে মানুষের মধ্যেই, মানুষের অসুর মানুষের রাক্ষস, আসুরিক ধর্ম, যেটা গীতাতে উল্লেখ করা হচ্ছে ১৬ অধ্যায়ে, দৈবী গুণ আসুরিক গুণ। কাজেই অসুর কাদের বলা হয়? আমি মনে করি আমার ডেফিনিশনে অসুর তাদেরকে বলা হয় যারা বিনা কারণে মানুষকে দুঃখ দেয়, গায়ের জোরে বা দল দল জুটিয়ে গ্যাং তৈরি করে বিনা কারণে লোকদের কষ্ট দেয়, বিনা কারণে, এরা হচ্ছে অসুর। আর রাক্ষস কাকে বলবো? যারা নিজের ধন সম্পত্তি থাকতে থাকতেও নানা পলিসি করে অন্যের ধন সম্পত্তি লুট করে, রাষ্ট্রের ধন লুট করে, ঘুষ ঘাস খেয়ে টেয়ে পয়সা টয়সা করে লুট করে অন্যায় পয়সা অর্জন করার চেষ্টা করেন, তারা রাক্ষস। তারা সমাজে গরিবী বৃদ্ধি করে এবং সাধারণ মানুষের মুখে অন্ন কেড়ে খায়, কাজে এরা হচ্ছে রাক্ষস। তো তখনকার দিনে তাই ছিল, ধর্ম বিরুদ্ধ না হলে পরে তো অসুর কী করে হবে? সেই জন্য গীতাতে বারবার বলা হচ্ছে, একদিকে যেমন স্বধর্ম বলা হচ্ছে, আবার পরধর্ম বলা হচ্ছে, আবার বলা হচ্ছে যে দৈবগুণের কথা বলা হচ্ছে ২৪টা, অভয়ম সপ্ত সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতম দানং দমস্ত যজ্ঞস্য স্বাধ্যায় স্তপার্যবম অহিংসা সত্যক্রিয় স্ত্যাগ শান্তির অপৈষণম দয়া ভূতেশ্বরূপত্তম মার্যবম মার্দবম রি অচাপলম ইত্যাদি। এই যে গুণগুলো, মানবীয় গুণগুলো, মনুষ্যকে এই পৃথিবীতে মানুষ হতে হলে পরে, দেবতা হতে হলে পরে যে গুণগুলোকে কাল্টিভেট করতে হবে, সেইগুলো হচ্ছে তার স্বধর্ম। সেই গুণের মাধ্যমে সে তা ভগবানের দৈবী মায়াকে পার হয়ে যাবে। দৈবী এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেই তাং তরন্তে। এই যে মায়াময় জগৎ, এই জগতে আমার মায়াকে পার হওয়া খুব দুষ্কর, ভগবান বলছেন।
মা আমিও যে প্রবোধন্তে আমাকে যে পুজো করে, আমাকে যে ভক্তি করে, আমার যে উপাসনা করে, সেই কেবল এই মায়াকে পার হয়ে যেতে পারে। কাজে ভগবানের অভিমুখে চলার যে মানবীয় প্রবৃত্তি, যে দৈবী প্রবৃত্তি, সেটাকে স্বধর্ম বলা হচ্ছে। আর পরধর্ম আসুরিক প্রবৃত্তি, অহংকার, দুর্ব্যবহার, মিথ্যা, কপটতা, লোভ, তারপরে মনে করো জোর জবরদস্তি করা, গরিবের উপরে দুর্বলের উপরে অত্যাচার করা, এই সমস্ত গুণগুলো হচ্ছে পরধর্ম। কাজেই পরধর্মকে আশ্রয় গ্রহণ করো না, স্বধর্মে থাকো। যদিও ভালো করে কারণ স্বধর্মে থাকাও খুব সহজ জিনিস নয়, এই জগতে অদ্ভুত জগতের নিয়ম। তুমি যদি ভালো হতে চাও, খারাপ প্রবৃত্তিগুলো তোমার শত্রু হয়ে দাঁড়াবে, তারা বাধা দেবে। আবার খারাপ করতে গেলেও ভালো জিনিস বাধা দেয়। কাজেই খারাপ করাও খুব সহজ নয়, ভালো করা খুব সহজ নয়। এই এক্ষেত্রে তুমি খারাপের দিকে ঝুঁকে না পড়ে শুভের দিকে, ন্যায়ের দিকে এগিয়ে যাও, এই ধর্মে লেগে থাকো। যত কষ্টই হোক, ভালো করে করতে না পারলেও ভুলভাল হলে পরেও এতে চিন্তিত হয় না। সেই জন্য বলা হচ্ছে যে শ্রেয়াং স্বধর্ম বিঘুণ। বিঘুণ মানে হচ্ছে যদি কখনো ভুল হয়ে গেল, একটা হয়তো মিথ্যা কথা বলেই ফেললে, একজনকে হয়তো গালি দিয়েই দিলে, কাউকে হয়তো একটা চড় মেরেই দিলে, তাহলে শেষ হয়ে যাচ্ছে না, ওটাকে তুমি মুছিয়ে ফেলতে পারো, মিটিয়ে ফেলতে পারো। অপি চেদেশি পাপিব্য সর্বব্য পাপকৃত্তম সর্বং জ্ঞান প্লাবিনেব বিজিনাম সন্তরিশেষি। যদি তুমি পাপীদের মধ্যে সবচেয়ে পাপী হও, তাহলে জ্ঞানের দ্বারা তুমি সব পাপের সমুদ্রকে পার হয়ে যেতে পারে, পারো, পার হয়ে যেতে পারবে বলে আশ্বাসন দেওয়া হচ্ছে। কাজে স্বধর্ম বলতে নিজের পথে অর্থাৎ সত্যের পথে লেগে থাকা, পরমেশ্বরের পথে লেগে থাকা, মানবীয় তত্ত্বে জুড়ে থাকা, মনুষ্যত্বের পথে চলা। যে উপদেশ গীতা দিচ্ছে বারবার যোগের কথা, যোগকে অনুসরণ করা হচ্ছে মানুষের কর্তব্য। অন্য পশুরা তো যোগকে অনুসরণ করতে পারবে না, পশুদের যোগ শেখানো যায় না, কিন্তু মানুষকে যোগ শেখানো যায়, যোগ শেখাবার জন্যই গীতা রচনা হয়েছে। কাজে যোগের পথে থাকো, এইটা হচ্ছে সাধারণ। অনেক ক্ষেত্রে আমি দেখি না, পশুরা হয়তো মানুষের থেকে অনেক বেশি ব্যালেন্সড এবং প্রকৃতিতে এমন ভাবে। হ্যাঁ, সেটা তুমি ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। আমি এই জন্য অনেক জায়গায় বলি যে তোমরা জ্ঞানযোগ, রাজযোগ, ভক্তিযোগ করার আগে পশুযোগটা শেখো। পশুরা কীভাবে যোগ করছে সেটা একবার দেখো। হ্যাঁ, পশুরা প্রাকৃতিক হিসাবে যোগ করে, পশুরা জ্ঞান পাওয়ার জন্য যোগ করে না, এখানে অসুবিধাটা। ওরা প্রাকৃতিক হিসাবে ওদের যোগ হয়ে যায়, যেমন হাতি কুম্ভক করে, জলের মধ্যে ডুবে থাকে অনেকক্ষণ, তারপর ভুস করে জল বের করে দেয়। ব্যাং জিভ পাল্টিয়ে খেচুড়ি মুদ্রা করে থেকে যায় এক মাস, দেড় মাস, দু মাস, শীতকাল সাপ না খেয়ে থেকে যায়। হ্যাঁ, তারপরে মনে করে যে সিংহ বর্ষের একবার মৈথুন করে, সিজনে পশুরা মেটিং করে এইভাবে, এবং পশুদের মধ্যে কপটতা দেখা যায় না, মিথ্যা দেখা যায় না। কুকুর রেগে গেলে পরে রাগ দেখা যায়, ওর মধ্যে প্রেম দেখা গেলে লেজ নাড়াতে আরম্ভ করে দেয়, অভিব্যক্ত ভেতরে একটা বাইরে একটা। যেটা উপনিষদ বলছে যে তো আমার মুখে যেটা সেটা যেন মনে থাকে, আমার মনে যেটা সেটা যেন মুখে থাকে, এক হয়। সেই জিনিসটা পশুদের মধ্যে আমরা স্পষ্ট দেখতে পাই। তাছাড়া পশুরা সঞ্চয় করে না, মানুষ সঞ্চয় করে, হয়তো অন্যায় করেও পয়সা সঞ্চয় করে। পশুরা পেছন দিক থেকে হত্যা করে না, ঘুমিয়ে থাকাকে মারে না, বিষ দিয়ে মারে না, মানুষরা তা করে, কাজ মানুষরা তা করে। এই জন্য এই মানুষের মধ্যে যে আসুরিক, মানুষের মধ্যে যে রাক্ষসী ধর্ম রয়েছে, এই ধর্মের দিকে চলে যাওয়া উচিত নয়। সেটাই এখানে ইন্ডিকেট করা হচ্ছে যে তুমি মানবীয় ধর্মে লেগে থাকো, সংযমের ধর্মে লেগে থাকো। হ্যাঁ, এবং দয়া, সত্য, নীতি, এগুলোর মধ্যে তুমি জীবনযাপন করে নিজের কর্তব্যকর্ম সম্পাদন করো, এর উপদেশ দেওয়া হচ্ছে। এখানে ধর্ম সংঘর্ষের কথা কিছু নেই, পরিচালিত হওয়া উচিত। আর এই যে তথাকথিত ধর্ম সংঘর্ষ, এগুলো তো রাজনীতির ব্যাপার, এগুলো তো দলাদলি রাজনীতির ব্যাপার, এগুলো তো মানবতার অভাব দেখা যায়। কিন্তু গীতা এমন একটা শাস্ত্র যেখানে সর্বত্র, গীতাতে কোনো পার্টিকুলার ধর্মের নাম তো নেই, গীতাতে কোনো পার্টিকুলার ধর্মের নাম নেই। হিন্দু নামটা অনেক প্রাচীন, হিন্দু নামটা অনেক প্রাচীন। এটা যে অনেকে মনে করে যে সিন্ধু নদীর কিনারে এসে পার্সিয়ানরা বসে সিন্ধু বলতে না পারে হিন্দু বলেছে, এটা ভুল, এটা ভুল। এটা এখন ইউরোপীয়রা প্রমাণ করছে যে এটা ভুল। হ্যাঁ, এরিয়ান ইনভেশন থিওরি ইজ নট ডিসপ্রুভড, এরিয়ান ইনভেশন হয়নি। এখানে আজকে 5000 বছর আগে দ্বারিকা ছিল, সেটাও সমুদ্রের মধ্যে বেরোচ্ছে, বেদের চর্চা হতো সেটাও দেখা যাচ্ছে। কাজেই এরিয়ানরা বাইরে থেকে এসে বেদ চালিয়েছে, এ করেছে, এগুলো ভুল ধারণা, আর্য অনার্য ভুল। কারণ
আর্য শব্দটা কোনো জাতিকে বোঝায় না, এটাকে ভুলভাবে প্রয়োগ করা হয়েছে। আর্য শব্দটা শিক্ষিতকে বোঝায়। তখনকার দিনে বেদে, বেদের শিক্ষায় যারা শিক্ষিত হতেন, ষোলকলা চৌষট্টি বিদ্যায় যারা শিক্ষিত হতেন, তাদেরকে আর্য বলা হতো। যেমন আজকে কেউ একটা কোর্স পাস করলে গ্র্যাজুয়েট বলা হয়, আর একটা কোর্স পাস করলে তাকে পোস্ট গ্র্যাজুয়েট বলা হয়, আর একটা কোর্স পাস করলে তাকে পিএইচডি বলা হয়। এটা একটা অবস্থা। কাজেই যারা বেদের শিক্ষায় শিক্ষিত ছিল না তারা অনার্য অসভ্য, আর যারা বেদের শিক্ষায় শিক্ষিত ছিল তারা সভ্য। আর যে অনাসা কথাটা উল্লেখ করা হয়েছে বেদে, অনাসা নাক নেই, এটার একটা মানে রয়েছে। এটা কোনো ব্যক্তিকে বা কোনো সমাজকে উল্লেখ করা হয়নি। এখানে যেমন এই কথাটা নিয়েই ওরা বলছে যে নাক চ্যাপ্টার লোকরা হচ্ছে অনার্য আর নাক উঁচু লোকরা হচ্ছে আর্য, এটা ভুল কথা। নাক কথার অর্থ হচ্ছে কি, ক মানে হচ্ছে আনন্দ, ক শব্দের অর্থ হচ্ছে আনন্দ, ব্রহ্মও বোঝায় এবং ব্রহ্মের আনন্দকেও বোঝায় ক। অক মানে হচ্ছে যেখানে আনন্দ নেই, ন অক মানে হচ্ছে যেখানে আনন্দ রয়েছে প্রচুর। কাজেই নেগেটিভ দুটো হলে পরে পজিটিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ক আনন্দ অর্থাৎ নাকের ওপরেই আনন্দ, নাক যেখান থেকে শুরু হয়েছে, কেউ বলে নাক এখান থেকে শুরু হয়েছে, কাজে এখানেই আনন্দ, এটা যে স্বর্গ, নাকস্য পারে, স্বর্গ থেকে ঊর্ধ্বে উঠে যাও। হ্যাঁ, এই জন্য উল্লেখ করা হচ্ছে যে তুমি নাকের ঊর্ধ্বে চলে যাও, বলে আমার নাক কেটে গেছে, ছেলে বদমাইশি করলে পরে, মেয়ে বদমাইশি করলে পরে বাবা মারা বলে নাক কেটে দিয়েছিস, তার মানে হচ্ছে আমার আনন্দ চলে গেছে। নাক হচ্ছে আনন্দ, ক মানে আনন্দ প্রথমে বললাম, অক মানে নিরানন্দ, আবার যেখানে ন অক হচ্ছে সেখানে নাক হয়ে যাচ্ছে, হচ্ছে পরম আনন্দ। কাজে পরম আনন্দ পেতে হলে স্বর্গের আনন্দকে পার হয়ে যেতে হয়। কাজে নাক যার নেই, অনাসা মানে নাক যাদের নেই, কাদের নাক নেই, যারা শিক্ষা পায়নি, যারা ধর্মজ্ঞান পায়নি, যারা বেদ পড়েনি, বেদের শিক্ষা পায়নি, তারা অনাসা। আর যারা বেদের শিক্ষা পেয়েছেন তাদের উন্নত নাক, তার কার হচ্ছে, তা হচ্ছে আর্য। কাজে আর্য মানে হচ্ছে যারা সভ্য। এই জন্য যেমন মনে করো যদি এটা জাতি হতো, কোনো স্ত্রী তার পতিকে জাতি হিসাবে তো নাম সম্বোধন করে না, যেমন কোনো পত্নী তো কোনো পতিকে বলবে হে বাঙালি বলবে না, হ্যাঁ এ বাঙালি মেয়ে, এটা তো আর বলবে না। কাজে জাতি এটা নয়, এটা হচ্ছে কি, হে আর্য, স্ত্রীকে বলা হচ্ছে হে আর্যে, পুরুষকে স্ত্রী বলছেন হে আর্য, তোমার দ্বারা এই কাজ করা উচিত নয়, তোমার পক্ষে এই কাজ শোভা পায় না। কাজে এই যে আর্য সম্বোধনটা আমরা শাস্ত্রে পাচ্ছি, প্রাচীন শাস্ত্রে কি বলে সংস্কৃত সাহিত্যে বারবার সম্বোধন করা হয় আর্য বলে, এতে বোঝা যাচ্ছে যে এটা সভ্যতার প্রমাণ। মহাশয় কথার কোনো জাতি নয়, জনাব কোনো জাতিকে ইউজ করা হয় না, হ্যাঁ সজ্জন কোনো জাতিকে ইউজ করা হয় না, এটা একটা সব ব্যক্তি একটা ডেজিগনেশন, আর্য বললে পরে বোঝা যায় মহাশয়, হ্যাঁ এই হিসাবে ব্যবহার করা হয়েছে। কাজে স্বধর্মের কথাটা এখানে আমরা স্পষ্ট করার চেষ্টা করেছি।